মশলা ম্যাজিক উইথ রিঙ্কুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি বানাবো রুই মাছের পাতুরি লাউ পাতা দিয়ে। তো চলো দেখে নিই কীভাবে বানানো যায়। তার জন্য আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটুখানি নারকেল কুচি, আর নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ার মতো রসুন, এক চামচ সর্ষে, এক চামচ পোস্ত, এক চামচ চারমরিচ, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখেছেন, এবার আমি তিনটে রুই মাছের পিস নিয়ে নিয়েছি। এবার ওই পিসটার উপরে আমি বেটে রাখা পেস্টটা আমি ঢেলে দিয়েছি সর্ষের, এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এবং হলুদ নুন এবং সর্ষের তেল। বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আমি এটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমি মাছগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। এটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবো, যাতে আমি কিন্তু মাছটাতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখিনি, তাই সমস্ত মিশ্রণটা যাতে ভালোভাবে ঢুকে যায় মাছের মধ্যে, তাই 10-15 মিনিট রেখে দিতে হবে। ততক্ষণকে আমরা লাউ পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দুপিঠ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এবার দুটো লাউ পাতাকে সমানভাবে বসিয়ে মাছের পিসটা এবং ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা এবং সর্ষে বাটাটা দিয়ে, এবং ওপর থেকে দিয়ে দেবো ভালোভাবে সর্ষে বাটাটা, সর্ষে বাটাটা দিয়ে ওপর থেকে আরও অল্প কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে এবার আমরা মাছটাকে ভালোভাবে লাউ পাতাতে মুড়ে বেঁধে দেব। এমনভাবে পাতাটাকে মুড়তে হবে যাতে যখন পাতাটা সেদ্ধ হবে তখন যেন কোনোভাবেই ফুটে না বেরিয়ে যেতে পারে সর্ষে বাটনাটা বাইরে দিয়ে। তো তার জন্যে একটা বড় পাতা হলে তাতে আপনারা একটা পাতাতে একটা বাঁধতে পারেন, কিংবা যদি ছোট পাতা হয় তাহলে দুটো নেবেন দিয়ে একটা বাঁধবেন। এভাবে ভালোভাবে এটাকে মুড়ে সুতো দিয়ে আমরা ভালোভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নেব। বেঁধে কিন্তু গিট দিয়ে দেব যাতে না এটা খুলে যায়। দেখেছেন, এভাবে বাকি কটাও আমরা রেডি করে নেব। এদিকে আমি অন্য একটা কড়াইয়ে জল ফুটতে বসিয়ে দিয়েছি, তাতে আমরা এই বেঁধে পাতাতে বেঁধে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ফুটতে দিয়ে দেব, সেদ্ধ হতে দিয়ে দেব। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই কেমন লাগলো। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখছেন, সেদ্ধ হয়ে গেছে এটা। তো এগুলোকে আমি তুলে নেব। এক এক করে তুলে নিয়ে আমি ঠান্ডা হতে দেব। অবশ্যই কিন্তু পরিবেশন করার আগে সুতোটা অবশ্যই কেটে দেবেন। এবার আমি সুতোগুলোকে ভালোভাবে কেটে নেব, কেটে গরম গরম ভাতের সাথে, চাইলে ওপর থেকে আরও একটু সর্ষের তেল ছড়িয়ে তারপরে পরিবেশন করতেই পারেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। অবশ্যই ট্রাই করে জানাবেন কিন্তু কেমন লাগলো রেসিপিটা। দেখেছেন মাছটা কি সুন্দর, সে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম
গরম গরম ভাতের সাথে ব্যাস এনজয় করুন। লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুরি, এটা কলা পাতা দিয়েও করা যায়। তো লাউ পাতা হলে কি হয়, লাউ পাতাটা কিন্তু আমরা পাতা সহই খেতে পারি। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।